আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার আপনজন প্রিয়জন আর নতুন নতুন বন্ধুরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর সর্বদিক থেকে হেফাজতেই আছেন। আমি তানিয়া পারভিন জয়নগর থেকে বলছি। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি আর সর্বদিক থেকে হেফাজতেই আছি। ক্রিয়েশন অব তানিয়া ব্লগে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্লিজ আপনারা সকলে আমার পাশে থাকবেন আর আমাকে পাশে রাখবেন। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ঈদ উপলক্ষে আমার ঘরটাকে কিভাবে সাজিয়ে তুললাম। তো তার আগে আমি বারান্দায় চলে এসেছিলাম, রমজান মাসে না ঠিকঠাক কেয়ার নিতে পারিনি গাছগুলোর, তো অবস্থা খারাপ, তাই চলে এসেছি বারান্দায় একটু কেয়ার নিতে, তারপরে আমি ঘরগুলোকে ডেকোরেশন করব। তো ফার্স্ট আমি চলে এসেছি আমার রুমে, এখানে কিছু শোপিস আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর শোপিসগুলোকে মুছে রাখব। তো তার জন্য এগুলো আমাকে বাথরুমে নিয়ে যেতে হবে, তো এখান থেকে এগুলো খুলে নেব। তো কতটা ধুলো পড়েছে দেখুন, ভালো করে প্রত্যেকটাতে মানে ধুলোই ধুলোই ভর্তি। আসলে আমার বাড়ির চারপাশে না বিল্ডিং তৈরির কাজ হচ্ছে, মানে বাড়ি বাঁধছে সব, আর তাছাড়া রাস্তার ধারেই বাড়ি, তো প্রচুর ধুলো হয়, পরিষ্কার করে উঠতে পারি না, যতই পরিষ্কার করি না কেন আবার সেই ধুলোই ভর্তি হয়ে যায়। আর আমরা মেয়েরা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো অকেশান আসলে তখন এইগুলো ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি সৌন্দর্য বাড়ানোর জন্য। তো যেহেতু ঈদ এসে গিয়েছে, ঈদ উপলক্ষে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব। আর এই তো আমি কুস্তি দিয়ে ঘরটাকে ভালোভাবে ঝেড়ে নিয়েছি, প্রথমে ধুল ঝাড়ু দিয়ে ধুল ভালো করে ঝেড়ে নিয়েছি, তারপরে কুস্তিটাকে দিয়ে দেয়ালগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, ধুলো আর মাকড়সার হালকা হালকা জাল লেগে আছে তাই। আর এই তো রুমটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে বেডশিটটাও তুলে দিয়েছি, আর বেডশিট তুলে দেওয়ার পরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার এই রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে অন্য রুমে চলে যাব, সেখানেও ভালো করে ঝেড়ে ঝাড় দিয়ে নিয়ে সব শেষে বিছানাগুলো করব, এই মুহূর্তে করব না। আর এই তো এবার আমি চলে এসেছি আমার ডাইনিং প্লেসে, এসে সোফাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই সোফাটা না বেশ পুরনো, দেখলে খুব একটা বোঝা যায় না, তো এটাকে একটু মেকওভার করব। সোফাটা ঠিক উপরেই এখানে আমার একটা ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার পট থাকে, তো সেটাতে কিছু এক্সট্রা ফ্লাওয়ার দিলাম সৌন্দর্যের জন্য। আর এই সেলফটাকেও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখছি, আর এখানে কিছু লাইটিং দিয়ে ডেকোরেশন করব। রোজার শেষে আমাদের কাছে চন্দ্রাতিটা খুবই সৌন্দর্যময় একটা রাত আর খুবই আনন্দের, তো সেটাকে আরও আনন্দময় আরও সৌন্দর্যময় করার জন্য কিছু লাইটিং দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর আমার এই পুরনো সোফাটাকে একটু নতুন করে তোলার জন্য আর লুকটা চেঞ্জ করার জন্য একটা ভেলভেটের বেডশিট দিয়ে দিচ্ছি, আর এই বেডশিটটাও বেশ পুরানো, তবে পুরানো নয় কারণ এটাকে ইউজ করা হয়নি ভেলভেটের বলে, এটা হানি হাসিনের আপু যখন হোস্টেলে পড়তো সেখান থেকেও কিনে এনেছিল, এতদিন তোলা ছিল, তো সেটাকেই আমি সোফাতে দিয়েছি, বেশ দেখতে ভালো লাগছে। আর এই ভেলভেটের বেডশিটটা দেওয়ার পরে সোফাটাতে একদম নতুন হয়ে গিয়েছে, চকচক করছে, তবে বেডশিটটা অতটা বড় নয়, দু সাইডটা কভার হবে, তো দু সাইডে আমি একটা তোয়ালে দিয়েছি যেটা হচ্ছে আমার সোফার কালারের, তো দেওয়ার পরে বেশ ভালো লাগছে। এবার আমি কিছু কুশন দিয়ে দিচ্ছি। এবার আমি চলে এসেছি আমার পাশের রুমে, এই রুমটাকেও ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেব। তার আগে এখানে এই ফ্লাওয়ার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা খুলে নেব, এটাকে আর এখানে রাখবো না, অন্য জায়গায় রাখবো। আর ঘর সাজাতে গেলে এই যে নতুন নতুন জিনিস কিনতে হবে তার কোনো মানে নেই, এখানকার জিনিস ওখানে দিলেই লুক চেঞ্জ হয়ে যায়, আর আমি ওটাই করি। আর আজকের যে আমি আমার ঘরটাকে সাজাবো ডেকোরেশন করব, আমি কিন্তু কোনো জিনিস কিনিনি, আমার বাড়িতে যেগুলো আছে সেগুলোই দিয়ে ডেকোরেশন করব। যেমন ধরুন এই বেডশিটটা, এই বেডশিটটা আমার পাশের রুমে ছিল, তো ওই রুমে থাকাই অন্যরকম দেখতে লাগছিল, আর এই রুমে দেয় অন্যরকম দেখতে লাগছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, রমজানের শুরুতে ওই রুমে এই বেডশিটটা ছিল, তো বেশ কয়েকদিন আগে ধুয়ে এই রুমে আমি এটা দিয়ে দিয়েছি, দেয়াতে বেশ রুমটার লুক চেঞ্জ হয়ে গিয়েছে আর বেশ ভালো লাগছে। আর এই তো এই রুমটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বিছানাও করে নিয়েছি। এই রুমে সেরকম কোনো ফার্নিচার বা শোপিস নেই, এই রুমটা খুব একটা ইউজ করা হয় না, সাইড রুম হিসাবে থাকে, হানি হাসিন পড়াশোনা করে, মাঝে মাঝে রেস্ট নেওয়া হয়, তাই এটাতে বেশি সময় লাগেনি। তো চলে যাওয়ার সময় মনে হলো যেন শোকেসের মাথাটা একটু ধুলো পড়ে আছে, তো সেটা আর একবার ভালো করে মুছে নিলাম। আর এই যে ফটোটা দেখছেন, এটা হচ্ছে আমার হানির আপার, যখন 5 বছর বয়স ছিল, এখনও বেশ বড় হয়ে গিয়েছে তাই না। তো এই ফটো ফ্রেমটা কিন্তু এভাবে রাখা হয় না, উল্টে রাখা হয়, তো কেন উল্টে রাখা হয় আপনারা নিশ্চয়ই জানেন, আজকের আপনাদের দেখানোর জন্য ওটাকে সোজা করে রেখেছি।
আর এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করা মাত্রই যে পাশে অল অপশান আসে ওটাকে ক্লিক করে রাখবেন, এটাতে আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা তা সহজেই দেখে নিতে পারবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর সংসারটাকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর গুড়িয়ে গুছিয়ে নিয়েছি, তবে এখনও অনেক কাজ বাকি আছে। তবে তার আগে আমি গোসলটা সেরে ফেলবো। এই তো আমি গোসল সেরে নিয়েছি, হানি হাসিনকেও গোসল করিয়ে দিয়েছি আর গোসল করতে গিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে শুকোতে দিয়েছি। আর ততক্ষণে আমি হানি হাসিনকে খাইয়ে দেব, নিজে নামাজও পড়ে নেব আর এগুলো শুকিয়ে যাবে, তারপরে এগুলো জায়গা মতো আবারও লাগিয়ে দেব। তো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। এই মুহূর্তে হানি হাসিনকে খাইয়ে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে আবারও আমি কাজের মধ্যে চলে এসেছি, কারণ রেস্ট নিলে চলবে না। এই এই যে কাজগুলো আমি করছি না, ঈদের ঠিক দু তিন দিন আগে, তো ঈদের দু তিন দিন আগে তো রোজা আছে, রোজার ইফতারের জোগাড় আছে, সারাদিনের রান্নাবান্না আছে, তো ওই কাজের মধ্যে আমি এগুলো করছি। তো রেস্ট নিলেই আর আমি ডেকোরেশনটা করতে পারবো না বা আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো না, তাই খুব ব্যস্ততার মধ্যে আছি। তো এমনিতে এই কাজগুলো দু তিন দিন ধরেই করছি, একদিনের কাজ নয়। তো ফার্স্ট দিনে আমি ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে বিছানাগুলো করে নিয়েছিলাম আর এগুলো করে নিয়েছিলাম, বাদ বাকি ডেকোরেশনটা তার পরের দিন করেছি। এটা একটা গাছের ডাল পালিশ করা হয়েছে আর এটাতেই আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ঝুলিয়ে রাখি। তো ফার্স্ট ওই অরেঞ্জ কালারের পাতাটা ছিল, কিন্তু এখন ওটা দেবো না, লুক চেঞ্জ করার জন্য আমি এই এইটা দেব এখানে আর ওই পাতাটা অন্য জায়গায় দেব। তো এভাবে আমি এই ডালটার মধ্যে ভালোভাবে জড়িয়ে নিচ্ছি, নিলে কত সুন্দর দেখাচ্ছে দেখুন আপনারা। আর এ ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ধুইতে গেলেই ছেড়ে যায়, তো সেগুলোকে আবার ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই যে সমস্ত ফ্লাওয়ারগুলো দেখছেন এগুলো সবই আমার বেশ পুরনো, প্রায় 7-8 বছরের পুরনো। তো সেগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু লুক চেঞ্জ করে এদিক ওদিক লাগালে আমার ঘরটার লুক চেঞ্জ হয়ে যাবে, আর সবগুলোই নতুন আছে একদম, ওই জন্য কিছু কেনার চিন্তা ভাবনা আমি কিছুই করিনি। আর এই তো এই রুমটাতে আমি একটা একদমই লাইট কালারের বেডশিট পেতেছি, আর এই বেডশিটটা বেশ পুরনো, আর এটা হচ্ছে আমার কেনা নয়, আমার আব্বার কেনা, আমার মাকে দিয়েছিল সেই বেডশিটটা আমাকে দিয়েছে, আর আমার মা এটাকে ইউজই করেনি, রেখে দিত, তো এটাও একদম নতুন আছে, তবে এর বয়স অনেক হয়েছে। আর এই তো এবার আমি আমার ঘরটাকে খুব সুন্দর করে আমার মনের মতন করে গুছিয়ে নেব, আর সেটাও আমার হাতের তৈরি জিনিস দিয়ে আর বাড়িতে থাকা জিনিস দিয়ে, এক্সট্রা কোনো জিনিস কিনে নয়, কারণ এমনিতে রমজান মাসে এক্সট্রা খরচ আছে, তারপরে নিজেদের কেনাকাটির খরচ আছে, তো অত খরচ সামলে আর ঘর সাজানোর কেনাকাটি করে উঠতে পারবো না, তাই বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই করব। যেমন এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার কেনা একটা ওড়না, ও শখ করে এই ওড়নাটা কিনেছিল, নানু কিনে দিয়েছিল, তো সেটাই দিয়ে আমার ডাইনিং টেবিলের রানার করে নিয়েছি। আর এখানে ডাইনিং টেবিলের লুক চেঞ্জ করতে গিয়ে দেখছি আমার যে কেটলিটার নিচে ট্রে থাকতো সেই ট্রেটা কখন ভেঙে দিয়েছে, কে দিয়েছে জানি না, হানি হাসিন যে কেউ দিয়েছে, তো সেটাকে আবার চেঞ্জ করে দিলাম। রমজান মাসে টেবিলে এক্সট্রা কিছু কন্টেনার রেখেছিলাম আর কিছু গ্লাস কাঁচের বাটি থাকতো, তো সেগুলো এখন সরিয়ে ফেলছি। আর লুক চেঞ্জের জন্য কিছু জিনিস চেঞ্জ করেও দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে এই সেলফটা পরিষ্কার করতেই ভুলে গিয়েছিলাম, ঔষধগুলো আর ওখানে রাখবো না, এখানে এভাবে রাখবো, তো ওগুলো নিতে গিয়েই চোখে পড়লো। আর এই তো এবার আমি জায়গাটা ভালোভাবে মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে, কারণ খুবই ধুলো পড়ে আছে, আর ঠিকঠাক করে আবার শোপিসগুলো আমি দিয়ে দিলাম। এখানে যে এই প্ল্যান্টারটা থাকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটা হচ্ছে হানির ছোটোবেলার একটা মিছরির কাঁচের কন্টেনার, সেটাতে হানিরই একটা লাল জামা আটা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি, আর সেটার উপরে দড়ি দিয়ে একটা ডিজাইন করেছি, আর মুখের কাছে ওটা লেস। আর এই মুহূর্তে ওই ওটাতে আমি একটু ডেকোরেশন করেছি, এখানে কিছু গ্রিন কালারের স্টোন দিয়েছি আর হানির একটা গার্ডারের ফুল নিয়ে প্ল্যান্টারের মধ্যেখানে দিয়ে দিয়েছি, তো বেশ দেখতে ভালো লাগছে, খুব কিউট। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমার ডাইনিং টেবিলের এই মার্বেল কুইনটাকে বেশ কয়েকদিনের জন্য বাইরে রেখেছিলাম আলো বাতাস পাওয়ার জন্য। তো তার বদলে এখানে একটা পাথর কুচি গাছ ছিল, তো সেটাকে আজকে চেঞ্জ করে দিলাম। এরকম অল্টারনেটিভ করে দেওয়া ভালো, গাছগুলো ভালো থাকে। আর এটা হলো একটা কচ্ছপ, আমার হানি কিন্ডার জয় মনে হয় পেয়েছিল, তো এখানে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছে। আর কচ্ছপটা সত্যিই খুব কিউট, তাই না? আর আমার হানি রাফা একদমই আমার ডুপ্লিকেট হয়েছে। আমি কোনো কিছু স্টার্ট করলে লাস্ট ফিনিশিংটা ওই দেয়, আর কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে ওই ডিসাইড করে। আর এই দেখুন, আবারও আমার এই বড় ফুলদানিটাতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিলাম। আসলে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা না এই ফুলদানির জন্যই কেনা হয়েছিল। তো এই ফুলদানিতে থাকার বেশ মাসখানেক পরে পাতা ও ফুলের মুখগুলো ফেটে গিয়ে খুলে খুলে পড়ে যাচ্ছিল। প্রথমে ফেভিকুইক দিয়েছিলাম কিন্তু হয়নি, আবারও ছেড়ে গিয়েছে। এবার আমি গ্লুগান দিয়ে দিয়েছি, বেশ কোট করে দিয়েছি, আর এটা যতটা সম্ভব আর খুলে পড়বে না। আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটার নাম যতটা সম্ভব পিস লিলি। আর এই যে এই ফুলটার মুখে যে রেণুটা দেওয়া আছে না, এটা ইয়েলো কালারের ছিল, তো দূর থেকে দেখা যেত না। তো ওর মুখে আমি একটু গোল্ডেন কালার দিয়ে দিয়েছি, আর তার উপরে একটা মেরুন রঙের নেল পলিশ দিয়ে দিয়েছি, দিতে ওটা খুব হাইলাইট করছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আপনারা একটু খেয়াল করে দেখুন। ঈদ মুবারক, আর ঈদ মুবারকের কোনো ব্যানার না বানালে হয়? তো এই আইসক্রিম স্টিকগুলো দিয়ে আমি ঈদ মুবারকের একটা ব্যানার বানাবো। আর এই আইসক্রিম স্টিকগুলো কিন্তু কেনা নয়, আমার হানি আসিন খায়, আর সেগুলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিই নানা রকম শোপিস বানানোর জন্য। এর আগে অনেক কিছু বানিয়েছি, আপনাদেরকে দেখাবো। তো আজকের এই ঈদ মুবারক বানিয়েছি, আর এই যে স্টোনগুলো দিয়েছি আইসক্রিম স্টিকের ওপরে, এই স্টোনগুলো আমার বাড়িতে ছিল বিভিন্ন জামাকাপড় থেকে এগুলো তুলে রাখা। তারপরে আমার কিছু রিলেটিভসের এইসব স্টোনের কাজ হয়, তো তাদের কাছ থেকে আমি নিয়ে আসি, সেগুলো রেখে দিই। এগুলোও কিন্তু প্রায় 10-15 বছরের আগেকার স্টোন, আমি স্টোর করে রেখে দিয়েছি। আমাদের ঈদের অন্যতম সৌন্দর্য হচ্ছে চাঁদ। চাঁদ থেকেই আমাদের ঈদ হয়, আর এই চাঁদ আমরা হাতে মেহেন্দি আকারেও লাগাই। আর সেই চাঁদ যদি বাড়িতে কোথাও না থাকে, ঠিক ঈদ ঈদ বলে মনে হবে না। তো চাঁদটা কীভাবে খুব সহজেই রেডি করা যায় বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম। তো আমার বাড়িতে না ওয়াল সেট ফার্নিচার হয়েছে, আর বেশ কিছু সানমাইকার ছিল, তো সেই সানমাইকারের ওপরে আমি একটা চাঁদ ড্র করে নিয়েছি। নিয়ে সেটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, আর এই ড্রটা আপনাদের জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য করলাম। আমার চাঁদ রেডি হয়ে গিয়েছে। আপনাদের বাড়িতে যদি না সানমেকার থাকে, যে কোনো ধরনের বক্সের যে মোটা কার্ডবোর্ড বা পিচবোর্ড পাওয়া যায়, সেগুলোকে ড্র করে এরকম চাঁদের মতো কেটে নিয়ে, আর উপরে কোনো রঙিন পেপার বা সাদা পেপার আটা দিয়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে। আর এই দেখুন, আমার চাঁদ রেডি হয়ে গিয়েছে, কিছুই না, জাস্ট সানমাইকারটাকে কেটেছি আর চাঁদদার স্টোন বসিয়ে নিয়েছি। তো কত কিউট দেখতে লাগছে দেখুন। এবার এই চাঁদের পিছন সাইডে ডবল সাইড টেপ লাগিয়ে দিচ্ছে হানি। ও আমার প্রত্যেকটা কাজে হেল্প করছে। আমার এই ছোট্ট সোনামাটা যদি আমার পাশে না থাকতো, আমাকে হেল্প না করতো, আজকে আমি আমার এই ঘরটাকে ডেকোরেশন করে উঠতে পারতাম না। যাই হোক, এবার এই চাঁদটাকে আমি জায়গা মতো লাগিয়ে নিচ্ছি। আর চাঁদের সাথে স্টার না থাকলে তো একদমই ভালো লাগে না, আর এই মুহূর্তে স্টার কেটে রেডি করাও খুব টাফ। তো আমার বাড়িতে কিছু প্লাস্টিকের স্টার ছিল, সেগুলোর ওপরেই স্টোন লাগিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। আর এই স্টারগুলো প্রায় 10-12 বছর আগে কিনেছিলাম, বাড়িতে স্টোর করে রেখেছিলাম, সেগুলো এখন কাজে লাগিয়ে নিচ্ছি। আর এই দেখুন, আমার এই ডাইনিং প্লেসের ওয়ালটা রেড কালারের, আর তার উপর রেড কালারের এই পিকচারটা লাগিয়েছি। তো প্রথম থেকে এটা খুব একটা খোলে না, আমার খুব পছন্দের, তাই এটাকে একটু হাইলাইট করার জন্য কিছু একটা করব আমি। আর তার জন্য আমি না আমার পুরনো ক্যালেন্ডার থেকে এগুলো কেটে নিয়েছি, আর এগুলোই ওর চারদিকে লাগাবো বলে ঠিক করছি, অনেকটা হাইলাইট হবে। আর এই তো অবশেষে আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এগুলো করতে করতে, সংসারে সমস্ত কাজ করতে করতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল ইফতার টাইমে। তো ইফতার করে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিয়েছি, যেহেতু আপনাদের সাথে তো আমার শেয়ার করতে হবে, কিছু করার নেই। ঈদের জন্য স্পেশাল করে চাঁদ তারা তো সকলেই বানাচ্ছে, বাট আমি আপনাদের জন্য খুব স্পেশালভাবে গ্রহ নক্ষত্রই বানিয়ে ফেলেছি। আসলে এটা আমার মেয়ের একটা স্কুল প্রজেক্ট, আমি বানিয়েছি। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কোথায় লাগাবো, তো এই ওয়ালটাতে লাগানোর পরে না খুবই সুন্দর দেখতে লাগছে, আর এটা আপনাদের জন্য আমার এই প্ল্যানটা মাথায় এসেছে। এই রমজান মাসে সমস্ত কষ্টকে উপেক্ষা করে শুধুমাত্র আপনাদের জন্য এত সুন্দরভাবে আমার ঘরটাকে ডেকোরেশন করেছি।
আর এই ধরনের কথা বলার কারণটা হচ্ছে ঈদ উপলক্ষে না আমি এখানে থাকব না আর আমার বাড়িতেও কেউ আসবে না তো সেহেতু রমজান মাসে এত কষ্ট করে আমি নাইবা ডেকোরেশন করতে পারতাম কিন্তু এখন আপনারা আমার একটা ফ্যামিলি হয়ে গিয়েছেন আর আমার ভিডিও দেখেন ভালোবাসেন কমেন্ট করেন তো সেই ভালোবাসাই তো আপনাকে আপনাদেরকে ভুলে যেতে পারি না তাই আপনাদের কথা মাথায় রেখে আপনাদেরকে খুশি করার জন্য এত কষ্ট করে আমি একটা ভিডিও রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ অবশ্যই করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কারণ ঈদে আল্লাহ পাক আমাদেরকে সকলের আনন্দ করতে বলেছে আর আমার আনন্দ তো ঘর সংসারটাকে সাজিয়ে গুছিয়েই পাই আর নতুন নতুন জামা কাপড় পরতে তো আমি যেটাতে পাই সেটাতেই করি আমি এটাতেই আনন্দ পাই তবে একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে এক্সট্রা ডেকোরেশন করে আর এগুলো করতে গিয়ে আমি কোনো অবস্থায় আল্লাহ পাকের নামাজ কালাম ইবাদতে কমতি করিনি ওগুলো বজায় রেখেই আমি এগুলো করেছি তাই ওগুলো বজায় রেখে যদি আপনারা এগুলো করতে পারেন ঠিক আছে কিন্তু নামাজ কালাম ইবাদতে খামতি রেখে এগুলো করলে হবে না এগুলোতে আল্লাহ পাক খুশি হবে না আর আমাদেরও ভালো কিছু হবে না মহিমান্বিত বরকতময় আর রহমতের রমজান মাস আমাদের কাছ থেকে একটা বছরের জন্য বিদায় নিয়ে নিয়েছে আল্লাহ পাক আমাদেরকে যেন আবারও হায়াত দান করেন আর তৌফিক দান করেন ওই রমজান মাস যেন আবারও আমাদের নসিবে আসে আমরা যেন রোজা রাখতে পারি আর নিজেদের সমস্ত গুণা মাপ চেয়ে নিতে পারি আর রমজান মাস চলে গিয়েছে বলে সমস্ত নামাজ কালাম এবাদাতে কোনো কমতি করলে হবে না সারা বছর এইভাবে চালিয়ে যেতে হবে আর সকলকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম